প্রিয় শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলা বিষয় আলোচনা করব তোমাদের সাথে আজকে অধ্যায়ের নাম হচ্ছে স্টিমারের সিটি এবং এর আগে আমি এই ক্লাস করিয়েছি বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী আর তোমাদের অনলাইন ক্লাস প্রতিনিয়ত হচ্ছে তোমরা প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেখবে এবং বাসায় চর্চা করবে না হলে কিন্তু সব ভুলে যাবে বুঝতে পেরেছো তো আজকে আমরা অনুশীলনে 2 3 9 পর্যন্ত আমরা শেষ 4 9 পর্যন্ত শেষ করেছি 5 6 7 8 9 পর্যন্ত আমরা আজকে আবার শেষ করব আজকে লাস্ট শেষ পর্ব এটা হচ্ছে যে অর্থাৎ তোমরা যখন এখানে দুজন ছেলে মেয়ের নাম বলা হয়েছে তোমরা যখন বার্ষিক পরীক্ষা শেষ করো পরীক্ষা শেষ হয়ে যায় তখন কিছু সময় আমাদের স্কুল বন্ধ থাকে তখন আমরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাই একটু আমাদের ক্লান্তিটা কাটানোর জন্য সেরকম একটা গল্প এটা স্টিমারের সিটিটা কেমন তোমরা নিশ্চয়ই এই গল্প পড়তে পড়তে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো তোমাদের কোনো না কোনো জায়গার সাথে তোমাদের সেই বর্ণনাটা মিলেও যেতে পারে আজকে আমরা দেখি কি তোমাদের সুবিধার্থে গল্পটা একটু চোখ বুলিয়ে দেখি কেমন স্টিমারের সিটি বার্ষিক পরীক্ষা শেষ অনেক দিন স্কুল ছুটি মা বাবা এই ছুটিতে ঢাকার বাইরে কোথাও বেড়ানোর কথা বললেন আমরা আনন্দে নেচে উঠলাম ঠিক হলো আমরা নদীর পথে চাঁদপুরে যাব তাহলে সবাই ঠিক করলো যে আমরা এবার নদীর পথে ভ্রমণ করব এবং সবাই চাঁদপুরেই যাব নদী আর চাঁদপুর কিসের জন্য বিখ্যাত বলো তো ইলিশ মাছ আর নদী বন্দরের জন্য চাঁদপুর বিখ্যাত নদীপথে ভ্রমণে নতুন অভিজ্ঞতা লাভ করব বাবা জানালেন আমাদের ভ্রমণ হবে রকেট স্টিমারে বাবা খুব মজা হবে তো এটি আমাদের সকলের জন্য খুবই খুশির খবর অনেকের কাছে গল্প শুনেছি রকেট স্টিমারে চড়ার মজাই আলাদা দেখেছো রকেট স্টিমার মানে ভোঁ করে চলবে একদম থামবে না সে রকেটের মতোই দৌড়বে ঠিক আছে শীতের সকাল 8টার মধ্যে আমরা পৌঁছে গেলাম ঢাকার সদরঘাটে কোথা থেকে লঞ্চ ছাড়বে বুঝতে পারলাম তাহলে সদরঘাট থেকেই লঞ্চ ছাড়বে মা বাবার সঙ্গে আমার ছোট ভাই তনু ছোট বোন নিনা তাহলে তার ছোট ভাই তনু এবং নিনাও যাচ্ছে 8:30টায় ছাড়বে স্টিমার ছাড়ার আগে আমরা নিচতলা দোতলায় ডেকে ঘুরে বেড়ালাম তাহলে স্টিমার ছাড়ার আগে তারা একটু উপরে নিচে দেখলো যে কি আছে কি কি হয় এখানে তাদের সেখানে সেটাও একটা কিন্তু অভিজ্ঞতার বিষয় এর মধ্যে হঠাৎ করে স্টিমারের সিটি বাজলো তার মানে ছাড়ার সময় হয়েছে স্টিমারের সিটিটা বেজে উঠলো স্টিমার ছাড়ার সময় হলো স্টিমারের দুই পাশে চাকা চাকার অর্ধেকটা পানির মধ্যে বাকিটা উপরে তাহলে অর্ধেকটা থাকে পানির মধ্যে বাকিটা থাকে উপরে দুইটি চাকা ঘুরে স্টিমারকে সচল করে তুললে এটি দেখার মতো একটি দৃশ্য তাহলে দুইটি চাকা ঘুরে স্টিমারকে কি করলো সচল করলো মানে চলার চলতে সহজ করে দিল আর এটা খুব একটা দেখার মতো একটা দৃশ্য যেহেতু স্টিমারটা অনেক বড় রকেট স্টিমার সেহেতু ওখানে অনেক কিন্তু ভারী ভারী জিনিসপত্র লাগানো থাকে কেমন স্টিমার ক্রমশ সদরঘাট পেরিয়ে গিয়ে চলছে দেখলাম বুড়িগঙ্গা নদীর উপর ব্রিজ তার নিচ দিয়ে আমাদের স্টিমার যাচ্ছে সেও এক সুন্দর দৃশ্য তাহলে তারা যাচ্ছে এক ব্রিজের নিচ দিয়ে সেটাও কিন্তু একটা দৃশ্য তাদের এটাও দেখার মতো খুব মানে বাইরে থেকে দেখলেও সুন্দর লাগবে আবার যারা চলে যাচ্ছে তাদের তো ভালো লাগবেই যেতে যেতে বুড়িগঙ্গার দুই পারের দৃশ্য দেখছি আমরা তারপর একসময় স্টিমার এলো মুন্সিগঞ্জে তাহলে দেখো বুড়িগঙ্গার দৃশ্য কিন্তু তারা দেখতে পাচ্ছে স্টিমারে চড়ার কারণে দুই পারের দৃশ্য তারপর মুন্সিগঞ্জে চলে এলো কেমন দেখা গেলো ধলেশ্বরী নদীর মোহনা তারপর আরও একটু এগিয়ে দেখা গেলো নারায়ণগঞ্জ পৌঁছে গেলাম শীতলক্ষা নদীর মোহনায় তার মানে তারা এক এক করে কিন্তু নদীর মোহনাগুলো পার হয়ে পরবর্তী নদীতে আরেকটা নদীতে তারা ঢুকে পড়ছে স্টিমার একসময় মেঘনা নদীতে পড়লো দুই তীরের দৃশ্য আমাদের চোখ জুড়িয়ে গেল একদিকে শ্যামল শস্যের বিস্তীর্ণ মাঠ আর একদিকে দূরে গাছপালায় ঘেরা গ্রাম মাঝখানে নদীর বিপুল জলধারা তার মানে তারা মাঝখানে আছে আর দুপাশের দৃশ্য হচ্ছে একদিকে সবুজ মাঠ আর পাশে হচ্ছে গাছপালায় ঘেরা গ্রাম স্টিমার যত এগোচ্ছে তত নদী প্রশস্ত হচ্ছে মানে তাদের মনে হচ্ছে আর কি সেটা মানে যত আমরা সামনের দিকে যাচ্ছি ততই নদীটা কেবল বড় হচ্ছে হ্যাঁ এটা মনে হচ্ছে তাদের তুমি চললে কিন্তু তোমারও সেরকম মনে হবে নদীর পানির উপরে সাদা গাংচি উড়ে বেড়াচ্ছে তারা দেখতে পাচ্ছে যে সাদা গাংচি তাদের স্টিমারের পিছনে পিছনে যাচ্ছে তারা কখনো ঝাঁক বেঁধে স্টিমারের পিছনে পিছনে উড়ে চলেছে কখন নদীতে দেখা গেলে এক ধরনের প্রাণী প্রাণীর পানির উপরে একটু উঠে আবার ডুবে যাচ্ছে বাবা বললেন এগুলোর নাম শুশুক তাহলে তারা দেখতে পাচ্ছে এক ধরনের প্রাণী যেগুলো উঠেই ডুবে যাচ্ছে আর সেই প্রাণীগুলোর নাম হচ্ছে শুশুক আর কে বললে বাবা চিনিয়ে দিলেন তাদেরকে কেমন
নদী দিয়ে চলাচল করছে নানা আকারের নৌকা লঞ্চ, তারা দেখতে পাচ্ছে দূরে নানা ধরনের নানা আকারের নৌকা লঞ্চ এগিয়ে চলছে। নৌকায় করে জেলেরা মাছ ধরছে, লঞ্চে চড়ছে যাত্রীরা, তরতর করে এগিয়ে যাচ্ছে স্টিমার। তাহলে তারা দেখতে পাচ্ছে জেলেরা মাছ ধরছে, তারপর হচ্ছে যে স্টিমারটা খুব তাড়াতাড়ি কিন্তু এগোচ্ছে। তনু বাইনকুলা দিয়ে নদী ও নদী তীরে দৃশ্য দেখছে, আর নিনা ক্যামেরা দিয়ে ছবি তুলছে। তাহলে তনু বাইনকুলা দিয়ে দৃশ্যগুলো দেখছিল, আর আরেকজন ছবি তুলছিল। নিনা ক্যামেরা দিয়ে ছবি তুলছে, স্টিমার থেকে তীরে ঘর বাড়িগুলো খালি চোখে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে নদীর ঘাটে মানুষ গোসল করছে, কোথাও মহিলারা কাপড় কাচ্ছে, কোনো ঘাটে আবার যাত্রীবাহী নৌকা ভিড়ানো, যাত্রীরা তাতে উঠানামা করছে, মানে নানা রকম দৃশ্য। সে যখন নদীর পথে যাচ্ছে এদিকে গেলো একরকম দৃশ্য, এদিকে তাকালো আরেকরকম দৃশ্য, কেউ গোসল করছে, কেউ কাপড় কাচ্ছে, কেমন কোথাও নৌকা ভিড়ে আছে, মানুষরা উঠানামা করছে লোকজন। আমি তনু নিনা একসময় উঠে গেলাম স্টিমারের ছাদে, বললো যে একসময় আমরা এগুলো আরো ভালো করে দেখার জন্য তারা স্টিমারের ছাদে উঠে গেল। ছাদে রয়েছে কাপ্তেন, একটি ছোট ঘর, সেখান থেকে তিনি সিটি বাজাচ্ছেন। কাপ্তেন মানে হচ্ছে যিনি জাহাজের পরিচালক, যিনি জাহাজের অধ্যক্ষ পরিচালক, যিনি জাহাজ চালান, ঠিক আছে। মেঘনা নদী যেখানে পদ্মার সঙ্গে মিশেছে সেখানে একসময় এসে গেল স্টিমার। বললো যেখানে পদ্মা মেঘনা নদীর সংযোগ স্থল, অর্থাৎ যেখানে মিশেছে সেখান থেকে সেখানে এক তীর থেকে আরেক তীর দেখা যায় না, মানে পানি এতই বেশি, বিপুল জলধারা, যে সেখানে এক তীর থেকে আরেক তীর দেখা যায় না, মনে হয় না যে ওই পাশে তীর আছে, শুধু পানি আছে মনে হয়, শুধু পানি আর পানি। এর কাছে চাঁদপুর স্টিমার চলে এলো, চাঁদপুরের কাছে, চাঁদপুর ইলিশ মাছ নদী বন্দরের জন্য বিখ্যাত। মেঘনা নদী থেকে স্টিমার ঢুকবে একটি ছোট নদীতে, নদীটির নাম ডাকাতিয়া। বলছে চাঁদপুর ইলিশ মাছ নদী বন্দরের জন্য বিখ্যাত, যেটা তোমাদেরকে আমি প্রথমে বলেছিলাম চাঁদপুর কেন বিখ্যাত। আর হচ্ছে একটা ছোট নদীতে মেঘনা নদী থেকে ওই স্টিমারটা ঢুকে গেল, যে নদীটির নাম ডাকাতিয়া। অনেকগুলো নদী আছে বাংলাদেশে, ছোট বড় 56টি নদী আছে, আমরা সেই নদীগুলোর কোনো কোনোটার নাম জানি, কোনো কোনোটার নাম আমরা জানি না। ছোট নদীগুলোর নাম একটা খুব একটা জানা থাকার কথা না। তাহলে এখানে একটা ছোট নদীর নাম জানলাম ডাকাতিয়া, কেমন। নদীতে খুবই স্রোত, স্টিমারে গতি কমে এলো, আবার বেজে উঠলো স্টিমারে সিটি, ধীরে ধীরে ঘাটে ভুলল স্টিমার। এর মধ্যে শুরু হলো লাল জামা পরা কুলিদের হয়েছে, তার মানে স্টিমার যখন ঘাটে ভিড়ে গেল তখন কুলিদের ভিড় পড়ে গেল, যে কে কার আগে তাদের ব্যাগগুলো গোছাবে, নামাবে, কেমন। এবার আমাদের নামার পালা, শেষ হলো আমাদের আনন্দ ভ্রমণ। তাহলে তারা নামার জন্য প্রস্তুতি নিচ্ছে, কারণ তাদের ভ্রমণ শেষ, আনন্দ ভ্রমণ শেষ, এখনই তারা নেমে পড়বে। তাহলে এই ছিল তাদের নদী ভ্রমণের অভিজ্ঞতা এবং আনন্দ, ঠিক আছে। তোমরা যদি ছুটি পাও কখনো তাহলে তোমরা সেখানে এভাবে তোমরা পৌঁছে যাবে। এবার আর চলো আমরা প্রশ্ন উত্তরগুলো একটু দেখি। চাঁদপুর কেন বিখ্যাত? চাঁদপুর ইলিশ মাছ আর নদী বন্দরের জন্য বিখ্যাত। তনু ও নিনা নদী তীরে কি দেখছিল? তনু ও নিনা নদীর দুই পাড়ের মনোরম দৃশ্য দেখছিল। এখানে সবুজ শ্যামল শস্যর বিস্তীর্ণ মাঠ আছে, সেটাও দিতে পারো, হ্যাঁ, এর সাথে আরো দু একটা শব্দ তোমরা যোগ করতে পারো। মেঘনা ও পদ্মা সংযোগস্থল দেখতে কেমন? মেঘনা পদ্মা সংযোগস্থল যেখানে মিশেছে সেখান থেকে নদীর আরেকটি দেখা যায় না। স্টিমারের পেছনে ঝাঁক বেঁধে উড়ে চলে কোন পাখি? স্টিমারের পেছনে ঝাঁক বেঁধে উড়ে চলে সাদা গাঙচিল। স্টিমারের সিটি বাজে কেমন করে? স্টিমারের সিটি বাজে ভুয়ো করে। আচ্ছা, এখানে 6 নম্বরে দেখতে পাচ্ছি নদীর পাড়ের দৃশ্য সম্পর্কে 3টি বাক্য লিখি। তুমি নদীর পাড়ের দৃশ্য সম্পর্কে, এখানে তো অনেকগুলো বাক্য আছে, কেমন, তুমি ওখান থেকে 3টি লিখতে পারো, যে নদী পাড়ের দৃশ্য বড়ই মনোরম, নদী পাড়ে কি হচ্ছে, নানা রকমের লোকজন বা মানুষজন গোসল করছে, মহিলারা নদী পাড়ে কাপড় কাচ্ছে, কেমন, অথবা নদী পাড়ে নৌকা ভিড়ানো হয়েছে। তুমি যে কোনো পছন্দ মতো 3টা কি করতে পারো, 3টা তুমি লিখতে পারো। এরপর আমরা 7 নম্বরে দেখতে পাচ্ছি ডান দিক থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে খালি জায়গায় বসাই। কড়া হচ্ছে স্টিমারের সিটিটা হঠাৎ ড্যাশ করে বেজে উঠল। তাহলে এখানে 5টা শব্দ দেওয়া আছে, ইলিশ মাছ, আটটার, গাঙচিল, ভো, অভিজ্ঞতা। আমি এখান থেকে ভোটা নিলাম, স্টিমারের সিটিটা হঠাৎ ভো করে বেজে উঠল। খ হচ্ছে নদীপথে ভ্রমণের নতুন ড্যাশ লাভ করব। এখানে অনেকগুলো শব্দের মধ্যে আমি অভিজ্ঞতাটা নিয়েছি, নদী পথে ভ্রমণের নতুন অভিজ্ঞতা লাভ করব। গ হলো ড্যাশ মধ্যে আমরা পৌঁছে গেলাম ঢাকা সদরঘাটে। তাহলে 8টার মধ্যে আমরা পৌঁছে গেলাম ঢাকা সদরঘাটে, কেমন।
ভয় হচ্ছে নদীর পানির উপরে সাদা ড্যাশ উড়ে বেড়াচ্ছে, নদীর পানির উপরে সাদা গামছি উড়ে বেড়াচ্ছে। চাঁদপুর ড্যাশ ও নদীবন্দরের জন্য বিখ্যাত, উমতে আছে চাঁদপুর, ইলিশ মাছ ও নদীবন্দরের জন্য বিখ্যাত, এভাবে তোমরা লিখবে। এরপর 8 নম্বর আছে, জোর শব্দগুলো আলাদা করে পড়িও লিখি। এখানে আছে নদীপথ, নিচতলা, জলধারা, ঘরবাড়ি, ছেলে মেয়ে, নদীবন্দর। তাহলে আমরা এখানে প্রথম শব্দটা দুটো শব্দ ভাগ করেছে, নদী এবং পথ। এরপরে আমরা দুটো শব্দে ভাগ করব নিচতলা, নিচতলাকে আমরা দুটো শব্দে ভাগ করব নিচতলা। এরপর হচ্ছে জলধারা, জলধারাকে আমরা দুভাগে ভাগ করব জল আরেকবার ধারা। ঘরবাড়ি, ঘর আরেকবার ভাগ করলে লিখবে সেখানে বাড়ি। ছেলে মেয়ে, ছেলে এবং মেয়ে। নদী বন্দর, নদী এবং বন্দর। ঠিক আছে, তাহলে এভাবে তোমরা জোড়া শব্দগুলোকে আলাদা করবে। একটা যেভাবে করে দেওয়া আছে বাকিগুলো তোমরা সেভাবে খাতায় করবে। এরপর হলো 9 নম্বরে, দুটি বাক্য জুড়ে একটি বাক্য তৈরি করেও লিখি। এখানে আছে আমরা ডিম পরোটা খেলাম, আমরা চা খেলাম, ক এবং খ। এখানে তোমার দুটো বাক্যকে ও দিয়ে মিলাতে হবে, একটা বাক্যে নিয়ে আসতে হবে। যেমন আমরা ডিম পরোটা ও চা খেলাম, আমরা ডিম পরোটা ও চা খেলাম, একটা তোমাদের জন্য করে দেয়া হলো, বাকি দুটো তোমরা নিজেরাই কিন্তু করবে। চাঁদপুর ইলিশ মাছের জন্য বিখ্যাত, চাঁদপুর নদীবন্দরের জন্য বিখ্যাত। লিখবে তোমরা চাঁদপুর ইলিশ মাছ ও নদীবন্দরের জন্য বিখ্যাত। এভাবেই তোমাদের ও দিয়ে জোড়া লাগাতে হবে। এরপর হচ্ছে নদীর ঘাটে ছেলেমেয়েরা সাঁতার কাটছে, আবার নদীর ঘাটে মহিলারা কাপড় কাটছে। তাহলে একটা বাক্যে আমরা কি লিখবো বলতো? লিখবো নদীর ঘাটে ছেলেমেয়েরা সাঁতার কাটছে ও মহিলারা কাপড় কাটছে। এভাবে আমরা এক বাক্যে ও দিয়ে সাজিয়ে দেব, সংযোগ করে দেব। কেমন? তাহলে আমাদের আজকের ক্লাসে তোমাদের 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার সবগুলো অনুশীলনে করে দেওয়া হলো। তোমাদের হোমওয়ার্ক থাকবে 5 এবং 7। 5 নাম্বার হোমওয়ার্ক থাকবে 5, 7, 9। বুঝতে পেরেছো? তাহলে আগামী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে, আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।